হাই, আমি জানবি ভট্টাচার্য ফ্রম ডিপল স্কুল, ক্লাস 2-এর আজকে বাংলা সহজ পাঠ দ্বিতীয় ভাগ রবীন্দ্রনাথ ঠাকুরের আমি পড়াচ্ছি। তোমাদের আগের দিন পড়িয়েছিলাম প্রথম পার্ট, আশা করি তোমাদের মনে আছে আমরা যে যে কোশ্চেন আনসারগুলো পড়েছি, বানান পড়েছিলাম, কিছু বানান পড়িয়েছিলাম। আজকে আমি বানানগুলোকে একবার রিভিশন দেব। এটাকে বিশেষ করে 19-এর উপরে জোর দেওয়া হয়েছে। 19-এর মানে এটাকে বলা হয় 19-এর, আশা করি তোমরা নিশ্চয়ই জানো 19-এর। আমরা আজকে এই 19-এর উপরে জোর দেব কতগুলো বানান। আমি বলেছি, আগেও বলে দিয়েছিলাম, এখন আবার বলছি, এখানে কতগুলো নাম পেয়েছি 19-এর। যেমন বংশু একটা নাম, সংসারবাবু একটা নাম, হংসরাজ নাম, সিংহ নাম, কাংলা নাম। আমরা দুটো শাকের নাম পেয়েছিলাম, শাক, শাকের মধ্যে পেয়েছিলাম পালং শাক, পিরিং শাক। দুটো মাছের নাম পেয়েছিলাম, আশা করি মনে আছে, ট্যাংরা মাছ, চিংড়ি মাছ। ঠিক আছে, এইখানে তার মানে আমরা 19-এর দিয়ে কতগুলো বানান পেয়েছি দেখতে পাচ্ছ। প্রত্যেক কটা স্পেলিং ভালো করে পড়তে হবে। আমি আরেকবার একটুখানি গল্পটাকে পড়ছি, পড়ে একটুখানি তোমাদের কয়েকটা কোশ্চেন আনসার, আজকে এবার আমি কোশ্চেন আনসার লেখা শেখাবো। আরেকবার তাড়াতাড়ি মনে আছে তো, আমি একটু পড়ে নিই। বাদল করেছে মেঘের রং ঘন নীল, ঢং ঢং করে নটা বাজল, বংশু ছাতা মাথায় কোথায় যাবে? ও যাবে সংসার বাবুর বাসায়, সেখানে কংস বধের অভিনয় হবে। আর মহারাজ হংসরাজ সিংহ আসবেন, কংসবধ অভিনয় তাকে দেখাবে। বাংলাদেশে তার বাড়ি, তিনি পাংশুপুরের রাজা, সংসার বাবু তারই সংসারে কাজ করেন। কাংলা, তুই বুঝি সংসার বাবুর বাসায় চলেছিস, সেখানে কংসবধের সং সাজতে হবে। কাংলা, তোর ছুরিতে কি? ছুরিতে আছে পালং শাক, পিরিং শাক, ট্যাংরা মাছ, চিংড়ি মাছ, সংসার বাবু মাছ চেয়েছে। আমরা পড়েছিলাম আগের দিন, আমি আজকে আবার পড়লাম, বানানগুলো 19-এর দেখিয়ে দিলাম। এইবার আসা যাক কি করে আমরা, এখানে কিছু কিছু কোশ্চেন আনসার আছে, আমরা সেগুলো করব। ঠিক আছে, তার আগে আমি তোমাদের বলে দিই, আমরা একটি বাক্যে উত্তর দাও, একটি বাক্যে উত্তর দাও আজকে আমরা করব। একটি বাক্য মানে একদম পুরো কিন্তু কথায় হতে হবে, ওই একদম ওই রকম না। যদি বলা হয় মেঘের রং কেমন, তুমি যদি বলে দাও নীল কালো, না, আমরা কিন্তু পুরো বাক্যে আজকে অ্যান্সার লিখব যে মেঘের রং কেমন। তাহলে বললে আমরা অ্যান্সারটা কী লিখব দেখো, মেঘের রং ঘন নীল, পুরো এরকমভাবে লিখতে হবে, যেহেতু এটা বলা হয়েছে একটি বাক্য, বাক্য মানে পুরো লাইনটা লিখতে হবে, শুধু নীল লিখলে কিন্তু হলো না। তাহলে মেঘের রং ঘন নীল, কে ছাতা মাথায় যাবে, কে ছাতা মাথায় যাবে, কে, আমরা জানি যে বংশু ছাতা মাথায় কোথায় যাবে, তার মানে কে যাচ্ছে, বংশু, তাহলে ব 19-এর তালিব শয়রস্যু, ছাতা মাথায় যাবে, হয়ে গেলেই বাক্য শেষ। দাড়ি, দাড়ি দিতে ভুলো না, দাড়ি দিতে কিন্তু এটাকে বলা হয়, দাড়ি আমি শিখিয়েছি, এটা জিজ্ঞাসা চিহ্ন আমি আগের দিন শিখিয়েছিলাম, মনে আছে। আরও একটা কোশ্চেন করে নিই, দুইটি শাক ও দুইটি মাছের নাম লেখো। এখানে আমরা দুটো শাক আর দুটো মাছের নাম পেয়েছি, তাহলে আমি সেই দুটো শাকের নাম লিখে ফেলি। টিকি শাক পেয়েছিলাম, ঝুড়িতে আছে পালং শাক, পিরিং শাক, তার মানে এই দুটো শাক, তাহলে আমি এভাবে কীভাবে লিখবো, পালং পয়কার ল 19-এর, পালং শাক ও পিরিং শাক, হলো দুটি শাক।
দাড়ি। আবার কি দুটি মাছের নাম আছে, কি কি আমরা জানি? ট্যাংরা, তয়জা ফোলা আকার, উনশো রয়কারেরা, ট্যাংরা ও চিংড়ি, চিংড়ি দুটি মাছের নাম। ওকে, আচ্ছা ছোট ছোট দুটো আমি তোমাদের বাক্য রচনা দিয়েছি, ছোট্ট বাক্য রচনা আমি এখান থেকে বের করেই দিয়েছি। একটা হচ্ছে ছাতা, আর একটা হচ্ছে চিংড়ি, আর একটা দিয়েছি মা। ছাতা দিয়ে আমি লিখেছি রামের লাল রঙের ছাতা আছে, রামের লাল রঙের ছাতা আছে। আমি কী দিয়ে বাক্য রচনা করছি? ছাতা, তাহলে ছাতার তলায় একটা আন্ডারলাইন দেব। আমি এই রং দিতে পারি, তোমরা লাল নীল যেরকম তোমাদের কোনো রং থাকে সেই রং দিয়েও তোমরা রং করে দিতে পারো। তোমরা লাল নীল রং দিয়েও, লালটা দিও না, লাল দিতে নেই জেনারেলি, তোমরা কী করো নীল দিয়ে, নীল পেন্সিলটাকে নীল দিয়ে ধরো তুমি দিয়ে দিলে বেশ সুন্দর দেখতে লাগবে। চিংড়ি মাছ আমি লিখেছি, মা ভালো চিংড়ি মাছ করে, তাহলে আমি একটা খয়েরি দিয়ে দিই বেশ সুন্দর দেখতে লাগবে। চিংড়ি মাছের তলায় দাগ দিয়ে দিলাম। এবার দিয়েছি মা দিয়ে একটা বাক্য রচনা, মা দিয়ে আমরা সবাই মাকে লিখব, মা আমাকে ভালোবাসেন। তাহলে মার তলায় আমি একটা সবুজ দিয়ে দাগ দিয়ে দিলাম। তাহলে এইরকমভাবে এই যে ছোটো ছোটোগুলো আমরা কী শিখলাম, বাক্য রচনা, এগুলো হলো বাক্য রচনা। তোমরা এখান থেকে বের করে করে কিছু বাক্য নিজেরাও নীল অভিনয় ছোটো ছোটো বাক্য বের করে বের করে নিজেরা কিছু কিছু বাক্য রচনা বাড়িতে লিখে তৈরি করবে। আজকে আমি এই যুক্তি করালাম, এই চ্যাপ্টারটা একটু ভালো করে পড়ো, নেক্সট দিন আমি আরও কিছু কোশ্চেন আনসার করাবো। আর এগুলো